প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রাথমিকে টেট ভেরিফিকেশন বাতিলের দাবি খারিজ কোর্টে। স্টাব রিপোর্টার, 2014 প্রাথমিক টেটে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত 23 নভেম্বর এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওই বছর প্রাথমিক টেটে উত্তীর্ণ না হয়েও বিজ্ঞপ্তি খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন মফিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থী। তার দাবি ছিল ওই বছর টেটে বেশ কিছু প্রশ্ন ভুল ছিল, সে কারণেই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, ফলে এখন ওই পরীক্ষার ভিত্তিতে ভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধ করা হোক। মামলাকারীর বক্তব্য শোনার পর অবশেষে মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এদিকে এই সংক্রান্ত অন্য একটি মামলাতে অনলাইনের পাশাপাশি অফলাইনেও ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য প্রার্থীরা তথ্য জমা দিতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন সব্যসাচী ভট্টাচার্য। প্রশ্নভুলের বিষয়টি যাচাইয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি কমিটিও গড়ার পর সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চাকরি দিতে বলেছিল হাইকোর্ট। এরপর উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ভেরিফিকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মফিকুলের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন 2018 অক্টোবরে এ বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হলেও তিনি কেন এতদিন চুপ করে বসেছিলেন, জবাব দিতে পারেননি মফিকুলের আইনজীবী। আদালত জানায় এই ধরনের আবেদন গ্রহণ করে অন্য যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া যায় না। এরপরেই ভেরিফিকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে হস্তক্ষেপ প্রয়োজন নেই বলে মন্তব্য করে মফিকুলের আবেদনটি খারিজ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য অনলাইনের সঙ্গে অফলাইনেও ভেরিফিকেশনের সংক্রান্ত নথি জমা দেওয়ার ছাড়পত্র দেওয়ায় বিজ্ঞপ্তি কার্যকরের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া অনেকটাই এগোবে বলে মনে করেছে বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ।